সবাই কেমন আছেন এখন থেকে আপনি আপনার মেসেঞ্জার লক করে রাখতে পারবেন মেসেঞ্জার নতুন একটা ফিচার অ্যাড করছে কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস লাগবে না এই লকটা করে রাখলে আপনার গুরুত্বপূর্ণ মেসেজ কেউ দেখতে পারবে না আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড না জানা থাকলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আর আমার এখানে নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে একটা ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্টে আপনি ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে আপনি এই থিয়েটার পেনুট এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক দেওয়ার পরে একদম উপরে যে সেটিং অপশানটা দেখা যাচ্ছে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে যে প্রাইভেসি সেফটি নামে যে অপশানটা দেখতে পারছেন এটার উপরে ক্লিক করবেন প্রাইভেসি সেফটিতে ক্লিক দেওয়ার পরে এখানে যে অ্যাপস লক অপশানটা দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু ইংরেজিতে এটা লেখা আছে যে বায়োমেট্রিক বা ফিঙ্গার এখানে যদি আপনার ফেস দিয়ে লক করে থাকে তখন এখানে খুলবে বা ফিঙ্গার কিন ফিঙ্গার প্রিন্ট থাকা লাগবে তা না হলে কিন্তু আপনি এই লকটা এখান থেকে করতে পারবেন না বা অ্যান্ড্রয়েড ভার্সন নাইনের উপরে থাকা লাগবে এইগুলো থাকলে আপনি এখান থেকে এই লকটা করতে পারবেন আপনি এখান থেকে অন করবেন অন অপশানে ক্লিক করার পরে যদি আপনার ফিঙ্গার প্রিন্ট চালু থাকে তখন এখানে অটো এখানে শো করবে আর যদি না থাকে তখন এখানে এই গো টু সেটিং এ ক্লিক করবেন গো টু সেটিং এ ক্লিক করার পর এখানে যে লক স্ক্রিন এই লক স্ক্রিন ক্লিক করবেন লক স্ক্রিন ক্লিক করার পর একদমই যে এই যে ফিঙ্গারপ্রিন্ট এই ফিঙ্গারপ্রিন্ট এর উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনার যে মোবাইলের পাসওয়ার্ডটা সেট করে দিবেন তারপর এখানে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা চালু হয়ে যাবে তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর যে আঙ্গুলে আপনি সাপ দিতে চান সেই আঙ্গুলটা আপনার ফিঙ্গারের উপরে টাচ করবেন তারপর এখানে চারিপাশটা একটু ঘোরাবেন ঘোরানো কমপ্লিট হয়ে গেলে এখানে অটোমেটিক এটা পেলে হয়ে যাবে আঙুলটা ওইখানে বারবার টাচ করার পরে এখানে একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আপনি এই ডিওনিতে ক্লিক করবেন এখানে কিন্তু এই ফিঙ্গারটা এখন সেট হয়ে গেছে তারপরে আপনি এই ব্যাগে ওইখান থেকে অপশানটা ওয়ান করার পরে সেম কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু এখানে শো করবে আপনার যদি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে সেট করা থাকে আর সেট কোনো করা থাকে ওইখান থেকে সেট করে নেবেন এইখানেতে ফার্স্টে যে ম্যাসেজটা দেখতে পারছেন আফটার আই হ্যাভ লিভ ম্যাসেজ মানে আপনি যদি ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে যান সাথে সাথে কিন্তু ম্যানজারটা লক হয়ে যাবে আর এই নিষেডটা এক মিনিট মানে আপনি ম্যানেজারতে বেরোয়ার পরে এক মিনিট পরে এটা লক হবে আর এটা পনেরো মিনিট পরে লক হবে আর এটা এক ঘন্টা পরে ম্যানেঞ্জারটা লক হয়ে যাবে এইখানে আপনার যেটা বলুন সেটা দিয়ে দেবেন যাচ্ছি ব্যাগে যাচ্ছি এইখানে আমি ফার্স্টেডটা দিলাম ফার্স্টটা দেওয়ার পরে ব্যাগে আসার পরে আমি এখানে ম্যানেজারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু লক আসছে এই লকটা দেওয়ার পরে কিন্তু এই ম্যানেজারটা এখন খুলে গেছে এইভাবে এই সেটিংটা করবেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুকে একটা ফলো এবং শেয়ার করবেন প্লিজ